প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো আজকে ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য মডেল প্রশ্নপত্র নিয়ে তো আজকের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে ভৌতবিজ্ঞান তো ভৌতবিজ্ঞান বিষয়ে কিভাবে কোশ্চেন মানে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় থাকে মানে কী ধরনের প্রশ্ন হয় সেই সম্পর্ক কে আজকের এই ভিডিওটি তোমাদেরকে এগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা প্রত্যেককে বুঝে যাবে যে কি ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় থাকবে ওকে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও না তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে থাকবে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় যে তোমাদের প্রশ্নপত্র হবে সেটা হচ্ছে গিয়ে ফুল মার্ক থাকবে গিয়ে চল্লিশ তো চল্লিশ মার্কের জন্য তোমাদের সময় দেওয়া হবে গিয়ে এক ঘন্টা ত্রিশ মিনিট তো এক ঘন্টায় ত্রিশ মিনিটের মধ্যে তোমাদেরকে চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে তো এই চল্লিশ মার্কের মার্ক অর্থাৎ চল্লিশ নম্বরটা কীভাবে বিভাজন করা হয়েছে সেটা তোমাদেরকে বলেছি তাহাদের তাহলে তোমাদের বুঝতে প্রত্যেকটারই সুবিধা হবে তো দেখো এক দাগে যে প্রথমে যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে এমসি কিউ টাইপ প্রশ্ন দেখো আমি উত্তর কিছু বলবো না তোমাদেরকে শুধু প্রশ্নের ধরনটা জানাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং কীভাবে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে তো দেখো প্রথমে থাকবে কি এমসিকিউ কিউ টাইপ প্রশ্ন অর্থাৎ তিনটা বা চারটা উত্তর প্রশ্ন দেওয়া থাকবে একটা প্রশ্নে তিনটা বা চারটা উত্তর দেওয়া থাকবে এবং সে উত্তর কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে প্রত্যেককে লিখতে হবে ওকে তো দেখো এখানে ছটা আছে এমসিকিউ তো প্রত্যেকটাতে মান আছে গিয়ে এক করে এক ছয়ে ছ তো দেখো এখানে ছটা প্রশ্ন আছে তো তোমাদেরকে এই অ্যান্সারগুলো লিখতে হবে যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে লিখতে হবে এখানে তারপরে দেখো যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত আকারে বাক্যে উত্তর দাও অর্থাৎ দেখো সংক্ষিপ্ত উত্তর যে এক কথায় প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে কত দুদাগে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে দেওয়া হয়েছে ওজন বাক্সে বাটকাগুলি ভরেন অনুপাত কত তারপরে কি একটি মিশ্র গতির উদাহরণ দাও দেখো প্রত্যেকটা এক নম্বর করে দেওয়া হয়েছে এত এক দুয়ে দু তারপরে তিন দাগে দেওয়া হয়েছে কি একটি বাক্যে উত্তর দাও এখানে বাক্যে উত্তর দিতে বলেছে তো দেখো এখানে প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে কত দুই করে অর্থাৎ মান দুইয়ের এগুলো প্রশ্ন তো মান দুইয়ের যে প্রশ্ন আছে কী কী আছে দেখুন একটু কী কী উপায়ে একটি তুলাযন্ত্রের যন্ত্রের বৃদ্ধি করা যায় তারপরে দিয়েছে কি দ্বিতীয় বেগের মধ্যে পার্থক্য লেখক যাত্রীবাহী গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে গাড়ির মধ্যে থাকা যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন তো দেখো এই ধরনের যে প্রশ্ন মান দুইয়ের প্রশ্ন তোমাদেরকে বই থেকে পড়তে হবে তাহলে তোমরা এখান থেকে কমন পাবে যাই হোক আমি একটা প্রশ্ন এখানে ধরনটা তোমাদের সামনে শুধু বোঝার সুবিধার্থে আমি তুলে ধরেছি তোমরা যদি চাও এগুলো প্রশ্ন উত্তর মনে রাখতে পারো তাহলে আরও খুব ভালো হয় তাহলে দেখো চারদায় কী আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে কি যে এখানে প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে কত দুই করে এ তিন করে তো তিন দুয়ে ছয় তো এখানে দেখো দাগে দেওয়া হয়েছে মাপন চন ও স্টোপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করো তারপরে দেওয়া হচ্ছে এসিজি টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার সমীকরণটি লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো তারপরে দেওয়া হয়েছে অথবাতে কি দুশো গ্রাম ভরের বস্তুর প্রাথমিক বেগ দশমি পার সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড পরে এর বেগ চল্লিশ সেমি পার সেকেন্ড বস্তুটির উপর ক্রিয়াশীল ভরের মান নির্ণয় করো দেখো এই ধরনের যে প্রশ্ন আছে যে ভরবেগের যে অঙ্কগুলো আছে বা গতিবেগ থেকে যে অধ্যায় থেকে যে অঙ্কগুলো আছে এগুলো একটা কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবেই থাকবে তাই তোমাদেরকে বলবো যে ভালো করে এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নিন কারণ একটা তোমরা পরীক্ষা কিন্তু কমন পাবেই তারপর নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো এখানে পাশ দ্যাগে দেওয়া আছে যে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি আবার দেখো এখানে এম সি কিউটায় পাঁচটা পাঁচটা প্রশ্নের উত্তর করতে বলেছে তো দেখো এমসিকিউ যদি প্রশ্ন এই ধরনের প্রশ্ন যে আছে এখানে তো হয় প্রথমে দেওয়া থাকবে প্রশ্নগুলো কেননা এমসি এখানে আলাদা আরেকবার করে দেওয়া হয়েছে এভাবে আলাদাভাবে কিন্তু এখানে থাকবে না এটা প্রথমেই থাকবে হয়তো এমসিকিউ তারপর হচ্ছে কি তোমার সত্য মিথ্যা তারপরে শূন্য স্থান পূরণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি আসবে তো বেশিরভাগ ধরতে গেলে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষায় দেখো এখানে কী আছে এমসি কিউ আছে তো এক জায়গায় হয়তো সবগুলো এমসি কিউ এক জায়গায় করে দেবে তো সেই এমসি কিউগুলোর উত্তর তোমাদেরকে ভালো করে করতে হবে তাছাড়া পাশাপাশি তোমাদের শূন্য স্থান দিতে পারে মিথ্যা দিতে পারে সেগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে নেক্সট দেখো কি আছে এই যে এখানে বলেছে ছ দাগে কী দেওয়া আছে নিম্নলিখিতগুলির উত্তর দাও যে কোনো তিনটি দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে তিনটা উত্তর আবার এখানে দেখো এম কিউটে প্রশ্ন এখানে ঢুকে দিয়েছে তো এই ধরনের প্রশ্ন দেখো স্কুলে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র এসে থাকে তো এখানে যে প্রশ্নপত্রটা এসেছিল বা আছে সেই জিনিসটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমাদেরকে এইভাবেই প্রস্তুতি নিতে হবে আবার দেখো এখানে আবার করে দিয়েছে যে দেখো সাত দাগে দেওয়া আছে আবার যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন দুয়ে ছয় আবার আট দাগে একই দুইটি উত্তর দাও দু তিনে ছয় তো এই ধরনের প্রশ্নপত্রগুলোর পরীক্ষায় আসবে দেখো বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র হয় তো প্রশ্নপত্রের ধরন তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি প্রথমে থাকবে গিয়ে এক নম্বরে এমসিকিউ তারপরে দু নম্বরে থাকবে গিয়ে সত্যমিথ্যা কিংবা শূন্যস্থান সত্য সত্যমিথ্যায় লিখে রাখছি সত্যমিথ্যা তারপরে হচ্ছে তিন দাগে থাকবে গিয়ে শূন্যস্থান তারপরে চার দাগে থাকবে গিয়ে চারদাগে থাকবে এক কথায় উত্তর এক কথায় উত্তর তারপরে পাঁচ দাগে থাকবে তোমার গিয়ে মান দুইয়ের প্রশ্ন ছদাগে থাকবে মান তিনের প্রশ্ন এইভাবে তোমাদের প্রশ্নপত্রটি কিন্তু সাজানো থাকবে তো তোমাদেরকে বলবো এই যেভাবে তোমাদেরকে বলে দিলাম যে প্রশ্ন মান এক মান দুই মান তিনের প্রশ্ন থাকবে সেইভাবেই তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ